বরাবরের মতো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিমুদ্দিন সহকারী শিক্ষক তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় চতুর্দশ অধ্যায় পাঠ এক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো চলো দেখে নিয়ে আজকের পাঠটি কি তোমরা এই চিত্রটি লক্ষ্য করতো দেখো কি দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা কি দেখতে পাচ্ছ তোমরা একটি জলাশয় না একটি জলাশয় তার আশপাশের একটি অবস্থা এই অবস্থাকে আমরা কি বলতে পারি শিক্ষার্থী বন্ধুরা এই চিত্রটি লক্ষ্য করো কি দেখে চিনতে পারছো না জঙ্গল এবং বিভিন্ন পশু পাখি দেখা যাচ্ছে অর্থাৎ একটি বনের সিনারিও বোঝানোর চেষ্টা করেছি তোমাদেরকে জঙ্গল এবং পশু পাখি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তো এই চিত্রটা দেখতে পা চিনতে পারো কিনা হ্যাঁ নিশ্চয়ই চিনতে পেরেছো এটা হচ্ছে গভীর সমুদ্রের দলদেশ অর্থাৎ সমুদ্রের তলদেশের একটি অবস্থা এই যে এখানে তিনটি ভিন্ন অবস্থা বিরাজমান এই তিনটি ভিন্ন অবস্থাকে তোমরা কি বলবে নিশ্চয়ই তোমরা বলবে যেখানে তিনটি ভিন্ন পরিবেশ একটি হচ্ছে জলাশয় এবং তার আশপাশ একটি হচ্ছে জঙ্গল এবং তার পশু পাখি এবং সমুদ্রের তলদেশের একটি অবস্থায় সামগ্রিকভাবে এই সবগুলো বিষয়কে তোমরা পরিবেশ বলে চিহ্নিত করবে তাই তো হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে পরিবেশ এবং বাস্তুতন্ত্র অর্থাৎ এনভায়রনমেন্ট এন্ড ইকোসিস্টেম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা শুরুতেই দেখে নেই শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই যে আমাদের আজকের পাঠের বিষয় এনভায়রনমেন্ট এবং ইকোসিস্টেম সেই পাঠটি থেকে তোমরা কি কি বিষয়ে উপকৃত হবে চলো বন্ধুরা এক নজরে আমরা সেটা দেখে নেই প্রথমেই পরিবেশ ও বাস্তুতন্ত্র কি বলতে পারবে বাস্তুতন্ত্রের উপাদান শুভ ব্যাখ্যা করতে পারবে খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল কি ব্যাখ্যা করতে পারবে বাস্তুতন্ত্রের শক্তির প্রভাব ব্যাখ্যা করতে পারবে পরিবেশে ভারসাম্য রক্ষায় বাস্তুতন্ত্রের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে শুরুতেই থাকছে পরিবেশ সে পরিবেশ বলতে আমরা কি বুঝি বলতো পরিবেশ তোমরা এই চিত্রটি লক্ষ্য করো এখানে এটি একটি পরিবেশ তাহলে বলো এখানে এটা যদি পরিবেশ হয় তাহলে এখানে কি কি আছে এই সবগুলো বিষয় নিয়ে হচ্ছে তার পরিবেশ অর্থাৎ এখানে যা কিছু আছে জীব এবং জড় পদার্থ সব হচ্ছে একটি পরিবেশ তাই তো শিক্ষার্থী বন্ধুরা হ্যাঁ আমাদের চারপাশে যা কিছু আছে সব সবকিছু নিয়ে আচ্ছা ঠিক আছে তো পরিবেশ আমরা বুঝতে পারছি কিন্তু বাস্তুতন্ত্র বিষয়টি কি বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কোন একটি পরিবেশের সেখানে বসবাসরত সকল জীব এবং জড় পদার্থের মধ্যে একটি বিশেষ সম্পর্ক বিরাজমান থাকে এই সম্পর্কটিকেই বাস্তুতন্ত বায়ু সিস্টেম বলা হয় অর্থাৎ আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাস্তুতন্ত্র হচ্ছে কোন একটি পরিবেশের জীব এবং জড় উপাদান সময়ের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ায় আদান প্রদান ইত্যাদির মাধ্যমে পরিবেশের যে একটি সিস্টেম বা তন্ত্র গড়ে উঠে তাকে বাস্তুতন্ত্র বলে বাস্তুতন্ত্রের উপাদান সমূহ যে একটি বাস্তুতন্ত্রে কি কি উপাদান থাকে লক্ষ্য করো এটি যদি হয় একটি বাস্তুতন্ত্র একটি জলাশয় তার আশপাশে যা কিছু আছে সবকিছু নিয়ে হচ্ছে একটি বাস্তুতন্ত্রের পরিবেশ তাহলে বাস্তুতন্ত্রের পরিবেশে আমরা কি কি জিনিস দেখতে পাচ্ছি দেখো তো আলো বাতাস মাটি পানি বায়ু হ্যাঁ জীবজগত সম্প্রদায় তারপরে বিভিন্ন অনুজীব ভাইরাস ব্যাকটেরিয়া বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি সামগ্রিকভাবে একটি বাস্তুতন্ত্রের সকল উপাদানকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুটি ভাগে বিভক্ত করা যায় তার মধ্যে একটি হচ্ছে অজীব উপাদান অর্থাৎ সকল জড় উপাদান জড় বস্তু আর একটি হচ্ছে সজীব উপাদান সকল জীবীয় উপাদান অজীব উপাদানগুলোকে দুই ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে অজৈব উপাদান আর একটি হচ্ছে জৈব উপাদান অজৈব উপাদানটা হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওই যে মাটি পানি বায়ু আলো বাতাস যা কিছু আছে সব এটা হচ্ছে অজৈব উপাদান এবং জৈব উপাদান হচ্ছে বিভিন্ন জীব দেহ মৃত জীব দেহের দেহ অবশেষ যখন মাটির সাথে মিশে যায় তখন সেটা হচ্ছে জৈব উপাদান সজীব উপাদানগুলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তিন ভাগে বিভক্ত থাকে তার মধ্যে একটি হচ্ছে উৎপাদক শ্রেণী অর্থাৎ সকল উদ্ভিদ খাদক খাদক দ্বিতীয়টি হচ্ছে অর্থাৎ সকল প্রাণী সম্প্রদায় এবং তৃতীয়টি হচ্ছে বিয়োজক সকল অনুজীব সম্প্রদায় যেমন ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক ইত্যাদি প্রিয় বন্ধুরা তাহলে আমরা তো এই বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদান সম্পর্কে জানলাম এখন তোমাদের কাজ হচ্ছে তোমাদের জন্য একটি কাজ দিচ্ছি সেটি হচ্ছে যে বিদ্যালয়ের আশেপাশে একটি পুকুর পর্যবেক্ষণ করে এর বাস্তুতন্ত্রের উপাদান সমূহ ব্যাখ্যা করো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে যদি হয় একটি পুকুর তাহলে পুকুরের মধ্যে যা কিছু আছে সবকিছু নিয়ে হচ্ছে একটি পুকুরের বাস্তুতন্ত্র তাহলে একটি পুকুরে তোমরা কি কি দেখতে পারবে সেই বিষয়গুলো সব তোমরা খাতায় লিপিবদ্ধ করবে উদাহরণ সহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের জন্য একটি কাঠামো দিয়ে দিচ্ছি তোমরা সেই কাঠামো অনুসরণ করে বিভিন্ন উপাদান সময় নাম লিখবে যেমন একটি পুকুরে বাস্তুতন্ত্র সেখানে দুই ধরনের উপাদান আমরা দেখতে পাবো একটি হচ্ছে অজীব উপাদান একটি হচ্ছে সজীব উপাদান অজীব উপাদান আবার দুই ভাগে বিভক্ত থাকবে অজৈব উপাদান যেমন আলো বাতাস তাপমাত্রা মাটি পানি লবণ ইত্যাদি এবং জৈব উপাদান সকল মৃত এবং তিন ভাগে বিভক্ত থাকবে উৎপাদক অর্থাৎ সকল সবুজ উদ্ভিদ এবং ঘাস খাদক সকল প্রাণী সম্প্রদায় এবং সকল অনুজীব ভাইরাস ব্যাকটেরিয়া ও ছত্রাক সকল প্রাণী সম্প্রদায় অর্থাৎ খাদকগুলো তিন ভাগে বিভক্ত থাকবে প্রাথমিক স্তরের খাদক সেকেন্ডারি স্তরের খাদক এবং পার্সিয়ারি স্তরের খাদক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা সরাসরি উৎপাদক বক্ষণ করবে তারা প্রাথমিক স্তরের খাদক আর যারা প্রাথমিক স্তরকে বক্ষণ করবে তারা দ্বিতীয় স্তরের বা সেকেন্ডারি খাদক এবং যারা সেকেন্ডারি এবং প্রাথমিক উভয়কে বক্ষণ করবে তারা হচ্ছে টার্সিয়ারি স্তরের খাদক এটি হচ্ছে একটি পুকুরের বাস্তুতন্ত্রের উপাদান সময়ের ডায়াগ্রাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাস্তুতন্ত্রের প্রকারভেদ আমরা যে বাস্তুতন্ত্র সম্পর্কে জানলাম এটার কি কোনো প্রকারভেদ রয়েছে চলো দেখে নি যে বাস্তুতন্ত্র কয় ধরনের হতে পারে প্রথমত বাস্তুতন্ত্র এখানে কি দুটি চিত্র তোমাদের সামনে দেখো একটি হচ্ছে জঙ্গল অর্থাৎ স্থলজ পরিবেশ আর হচ্ছে জলজ পরিবেশ এই জলজ এবং স্থলজ তার উপর ভিত্তি করে আহ বাস্তুতন্ত্রকে প্রথমত দুটি ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্র অর্থাৎ পানিবিহীন আর একটা হচ্ছে পানির পরিবেশ অর্থাৎ জলজ বাস্তুতন্ত্র পানি থাকা না থাকা ইত্যাদির উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্র একটা হচ্ছে জলজ বাস্তুতন্ত্র পানির ধরনের উপর ভিত্তি করে আবার জলজ বাস্তুতন্ত্রকে তিন ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্র বাস্তুতন্ত্র বা জল জলাশয় হাওর বিল খাল ইত্যাদি এটা হচ্ছে মিঠা পানির বাস্তুতন্ত্র আরেকটি হচ্ছে সামুদ্রিক বাস্তুতন্ত্র অর্থাৎ লোনা পানির বাস্তুতন্ত্র প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আসি বাস্তুতন্ত্রের যে আহ খাদক উপাদান গুলো রয়েছে এই খাদকদের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ হচ্ছে খাদ্য এবং খাদ্য শৃঙ্খল আমরা দেখিনি খাদ্য জল এবং খাদ্য শৃঙ্খল কি খাদ্য শৃঙ্খল সবুজ ঘাস এবং উদ্ভিদ এগুলোকে কে বক্ষণ করে তৃণভোজী যে সকল প্রাণী রয়েছে যেমন গবাদি পশু হ্যাঁ ছাগল এরা ঘাস বক্ষণ করে আবার এই ছাগল এবং গরুর যে মাংস এগুলো আবার আমরা টার্সিয়ারি হিসাবে মানুষেরা বক্ষণ করি তাই তো এই যে একটি ধারা উৎপাদক থেকে শুরু করে খাদক শ্রেণীর মধ্যে যে একটি প্রবাহ চলমান এটিকে খাদ্য শৃঙ্খল বলা হয় এটি হচ্ছে একটি খাদ্য শৃঙ্খল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই উদাহরণটি লক্ষ্য করো কি দেখতে পাচ্ছ সবুজ ঘাস ঘাস থেকে ঘাসপুরিং সবুজ ঘাস বক্ষণ করে ঘাসপুরিং ঘাসপুরিং কে বক্ষণ করে ব্যাংক ব্যাংকে বক্ষণ করে সাপ আবার সাপ কে বক্ষণ করে ইগল এটা হচ্ছে একটি খাদ্য শৃঙ্খল অর্থাৎ আমরা জানি বাস্তুতন্ত্রের সকল জীব উদ্ভিদ প্রাণী পুষ্টির জন্য একে অন্যের উপর নির্ভরশীল ধারাবাহিক ভাবে সংযুক্ত সুতরাং উদ্ভিদ থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর মধ্যে একে অন্যকে খাওয়ার মাধ্যমে তাদের যে শক্তির যে স্থানান্তর ঘটে থাকে খাদ্য শৃঙ্খল বলে তোমরা এই চিত্রটি লক্ষ্য করো একটি পরিবেশে বিভিন্ন খাদ্য শৃঙ্খল থাকে এই খাদ্য শৃঙ্খলে বিভিন্ন সদস্যরা একে অপরকে বক্ষণ করে এর মাধ্যমে একটি জালের ন্যায় বিস্তার লাভ করে এটাকে খাদ্য জাল বলে সুப்பிர식ান্ত বন্ধুরা তোমরা লক্ষ্য করো এখানে কি দেখতে পাচ্ছ ইদুর এই ইদুর সে সবুজ শাকসবজি ঘাস খেয়ে থাকে ইদুরকে আবার পেঁচা খায় আবার ইদুরকে সাপ খায় সাপকে আবার ইগল খায় ইদুরকে আবার বিড়াল খায় বিড়ালকে আবার সিংহ খায় তাই তো সুப்பிர식ান্ত ইদুর আবার খরগোশ খায় খরগোশকে আবার বিড়াল খায় বিড়ালকে আবার সিংহ বক্ষণ করে দেখো সুப்பிர식ান্ত বন্ধুরা আবার এদিকে ছাগল ঘাস খায় ছাগলকে আবার শিয়াল খায় শিয়ালকে আবার সিংহ বা बाघ বক্ষণ করে তাহলে এই হচ্ছে যে বিভিন্ন খাদ্য শৃঙ্খলের মধ্যে যে সদস্যদের মধ্যে একটি সম্পর্ক একে অপরকে ভক্ষণ করার এটা হচ্ছে একটি জালের মতো জালের নেই তাই এই অবস্থাটাকে একটি খাদ্য জাল বলা হয় সুপ্রিয় তুমি তো সেম জিনিস তোমরা এদিকে একটি উদাহরণ লক্ষ্য করো যেমন জিরাফ এবং গন্ডার তারা সবুজ তৃণভোজী শাকসবজি ভক্ষণ করে এই জিরাফ এবং গন্ডারকে আবার সিংহ ভক্ষণ করে তাই তো আবার এখানে দেখো লক্ষ্য করো এই গন্ডার বা সিংহ যখন মারা যায় বা যায় তখন কি আবার শুকুন বক্ষণ করে হ্যাঁ শুকুন আবার এই ঘাস পরিং ঘাস খায় ঘাস আবার চড়ি পাখি খায় পাখি খায় পাখি আবার বেজি খায় বেজি কে আবার ইগল খায় হ্যাঁ সুপ্রি শিক্ষা ঘাস পরিং আবার বানর খায় বানর কে আবার চিতাবাগ খায় বক্ষণ করে ঘাস ইঁদুর বক্ষণ করে ইঁদুর কে আবার বিড়াল বক্ষণ করে বিড়াল কে আবার সিংহ বক্ষণ করে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে খাদ্য শৃঙ্খলের যে সম্পর্ক এটা হচ্ছে খাদ্য জাল তাহলে খাদ্য জল কি একটি খাদ্য শৃঙ্খল থাকে আবার বিভিন্ন খাদ্য শৃঙ্খলের মধ্যে থাকে এই বিভিন্ন খাদ্য শৃঙ্খলের এই ধরনের খাদ্য জাল বলা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ এনার্জি কিভাবে প্রবাহিত হয় বাস্তুতন্ত্রে বিভিন্ন উৎপাদক খাদ্য এবং বিয়োজকের মধ্যে চলো আমরা একটি ডায়াগ্রাম দেখে নিই আমরা জানি সকল শক্তির উৎস হচ্ছে সূর্য এই সূর্যের যে শক্তি সৌরশক্তি সেই শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করতে পারে একমাত্র উদ্ভিদ আবার খাদক গুলো উদ্ভিদকে বক্ষণ করে বক্ষণ করার মাধ্যমে খাদকের মধ্যে শক্তি স্থানান্তর হয় এবং সেই প্রক্রিয়ায় কিছুটা তাপ শক্তিতে বিয়োজিত হয়ে যায় খাদক থেকে আবার বিয়োজকে শক্তি স্থানান্তর ঘটে খাদক যখন মারা যায় তখন সেটা বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া অনুজীব সেটা বক্ষণ করে অনুজীবের শক্তি নেয় অর্থাৎ বিহুযোগের শক্তি স্থানান্তর খাদক থেকে বিয়ের শক্তি যাওয়ার সময় কিছু তাপ শক্তি হিসাবে শক্তির অপচয় ঘটে আবার যখন মারা যায় নষ্ট হয় তখন সেটা মাটির সাথে মিশে বিভিন্ন খনিজ লবণে পরিণত হয় সেক্ষেত্রে এবং খনিজ লবণ থেকে আবার মাটি থেকে সেগুলো উৎপাদক বক্ষণ করে অর্থাৎ এই চক্রটা এভাবে চলতে থাকে কিন্তু সূর্য থেকে যে শক্তি আসে সেটা একমুখী প্রবাহ সেখানে আর সূর্যতে শক্তি ফেরত যায় না সেটা উৎপাদক খাদক বিয়োজক এবং খনিজ লবণের মাধ্যমে চক্রাকারে ঘুরতে থাকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই শক্তি স্থানান্তরের ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে টেন পার্সেন্ট নীতি অনুসরণ করে অর্থাৎ টেন পার্সেন্ট শক্তি উপরের দিকে ধাবিত হয় আর বাকি শক্তি তাপ শক্তি হিসাবে অপচয় হয় বা নষ্ট হয় যেমন তোমরা এই চিত্রটি লক্ষ্য করো এখানে যদি একটি উদ্ভিদ দশ হাজার কিলো ক্যালোরি শক্তি প্রডিউস করে সূর্য থেকে গ্রহণ করে দশ হাজার থেকে ইঁদুর যখন এই উদ্ভিদ বক্ষণ করে তখন সে দশ হাজার কিলো ক্যালোরি থেকে মাত্র এক হাজার কিলো ক্যালোরি পেয়ে থাকে সাপ যখন ইঁদুরকে বক্ষণ করে তখন সে দশ এক হাজার কিলো ক্যালোরি থেকে মাত্র একশো কিলো ক্যালোরি পেয়ে থাকে ইগোল যখন আবার সাপ বক্ষণ করে তখন একশো কিলো থেকে কিলো ক্যালোরি থেকে মাত্র দশ কিলোরি পেয়ে থাকে অর্থাৎ প্রতি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে টেন পার্সেন্ট শক্তির স্থানান্তর ঘটে আর বাকিটা তাপ শক্তি হিসাবে অপচয় হয় সুপ্রিয় শিক্ষার্থী এটি হচ্ছে বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরিবেশের ভারসাম্য রক্ষায় বাস্তুতন্ত্রের ভূমিকা আমরা জানি যে পরিবেশের মধ্যে বিভিন্ন বাস্তুতন্ত্র রয়েছে ইকোসিস্টেম সেখানে বিভিন্ন প্রাণী একে উপরে উপরে নির্ভরশীল হ্যাঁ কারণ ইকোসিস্টেম বাস্তুতন্ত্রটা তৈরি হয়েছে একজন আরেকজনের সাথে সম্পর্ক হওয়ার কারণে যেমন উৎপাদক খাদক বিয়োজক তাদের মধ্যে বিভিন্ন সম্পর্ক রয়েছে হ্যাঁ ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক তাদের মধ্যে বিভিন্ন সম্পর্ক রয়েছে উৎপাদক থেকে খাদক খাদক থেকে বিয়োজক এবং বীজক সবগুলোকে যখন জীব মারা যায় তখন পচিয়ে মাটির সাথে মিশে লবণে পরিণত করে ওই লবণ থেকে আবার উদ্ভিদ পুষ্টি গ্রহণ করে এভাবে চক্রকারে চলতেই থাকে এটা হচ্ছে পরিবেশে ভারসাম্য বাস্তুতন্ত্রের ভূমিকা বাস্তুতন্ত্রের জীবসমূহ খাদ্য শৃঙ্খল ও খাদ্য জল সৃষ্টির মাধ্যমে পরস্পর একে অপরের উপর নির্ভরশীল যদি একটি খাদ্য জল বা খাদ্য শৃঙ্খল নষ্ট হয় তাহলে ওই পুরো ইকোসিস্টেমটাই ভেঙে পড়ে নষ্ট হয়ে যায় এ থেকে আমরা বুঝতে পারি পরিবেশে ভারসাম্য রক্ষায় বাস্তুতন্ত্রের বিশেষ ভূমিকা রয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সুন্দরবন ইকোসিস্টেম কোন ধরনের বাস্তুতন্ত্রের উদাহরণ স্থলজ বাস্তুতন্ত্রের উদাহরণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একদম ক্লাসের শেষের দিকে তোমাদেরকে এবার আমি একটি বাড়ির কাজ দিচ্ছি আশা করি তোমরা বাস্তুতন্ত্রের সবগুলো বিষয় খুব ভালোভাবে বুঝতে পেরেছো এখান থেকে আমার এই পাঠের সাহায্য নিয়ে তোমরা সুন্দরবনে বাস্তুতন্ত্র ব্যাখ্যা করবে সুন্দরবনের সুন্দরবনে বাস্তুতন্ত্রের উপাদান সমূহ উদাহরণ সহ বর্ণনা করবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যাওয়ার বেলায় আমি আবারও তোমাদেরকে একটি অনুরোধ করবো আর সেটি হচ্ছে আমার এই শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল এডুকেশনাল প্রপার্টিস তোমরা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকেও আমার এই চ্যানেলটির কথা তোমরা বলবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা